আচ্ছা বন্ধু, আজকে তোমাদেরকে আমি এটা দেখাবো যে আমি এক মাসে এখানে আছে আমার ইউটিউবের এক মাসের ইনকাম। আমরাও চালাই, ঠিক আছে? জানা আছে যে ইউটিউব থেকে কত টাকা ইনকাম হয়, জানা আছে আমাদের? এত জ্ঞান দিতে আসিস না, পিছন দিয়ে ইউটিউব ঢুকাই দিব তোর। ঠিক আছে, আমি বলবো সত্যি কথা, বলবো কোনো মানে আমি, কারণ কোনো ইউটিউবাররা আছে না সত্যি কথাটা বলে না যে আসলে ইউটিউব থেকে এক মাসে কত টাকা ইনকাম হয়, এটা কি করে, কিসের ভিত্তিতে টাকাটা দেওয়া হয় ইউটিউব থেকে। তো আজকে তোমাদেরকে আমি সব কিছু খুলে ডিটেলস বাই ডিটেলস বলবো, ঠিক আছে? বলবো, তোমরা কিন্তু আমার সাথে থাকবে, ঠিক আছে? তো আমার যে ইউটিউবের টাকাটি আছে, এটি আসলে কই আছে, এক্ষুনি খুলে আছে, এই টাকাটা এদিকা এখানে আছে, ঠিক আছে? এটার ভিতরে কত টাকা আছে ইউটিউব থেকে এক মাসের ইনকাম আমি তোমাদের সাথে শেয়ার করব। তো শেয়ার করার আগে কিছু আমার বক্তব্য আছে, আমার ভিতরে কিছু জ্বালা যন্ত্রণা, কিছু ছটফট করছে ভিতরে, এটি আছে না, কথাগুলো অনেকটা অনেকটা মারাত্মক, তো তোমাদের কাছে আমি শেয়ার করব কথাগুলো। এই তুই এমনি তো বেশি চিল্লাচিল্লি করস, ঠিক আছে? বেশি চিল্লাচিল্লি না করে সত্যি দেখো, এমনি আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি, আমারও ভিতরে সহ্য হইতেছে না, ভিউজই আয় না, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, টাইম নাই। তো সে আমি যখন কোথাও যাই, ঠিক আছে, কোনো বিয়েতে, কোনো অনুষ্ঠানে, কোনো কারোর সাথে, কোনো কারোর সাথে দেখা করলে একটা প্রশ্ন আমার শিওর করে যে ভাই আসলে ইউটিউব থেকে কত টাকা ইনকাম করো, আমি করি না এরকম কিছু না, ইনকাম হনো হইতেছে না, কোন আমি কি মিথ্যা কথা কমো নাকি? আর কেউ কি কইবো যে ইউটিউব থেকে আসলে কত টাকা ইনকাম হয়? আমি তোমাদেরকে আমি দেখাইতেছি যে আমার যে এই ব্যাগটার ভিতরে কত টাকা আছে, ঠিক আছে? তো ব্যাগটা আমি লইতাছি, লয়ে সেটা আমি এখানে রাখলাম তোমাদের সামনে ইউটিউব ইনকাম এক মাসে 60 টাকা। ঠিক আছে, 60 টাকা আসলে কি 60 টাকা ওই অনেকে এরকম হয়ে একটা কমেডি করে আর কি তোমাদের নিয়ে, আসলে এটার ভিতরে কিচ্ছু নেই, এটার ভিতরে আমার একটা গামছা ডোয়ে রেখে যাতে ওজন লাগে। না তোমরা তো দেখতে ভিডিওটা নাকি, আসলে মেন কথা হচ্ছে যে ইউটিউব থেকে তোমার অনেকে ইনকাম করে 50,000, অনেকে ইনকাম করে 10,000, অনেকে ইনকাম করে 7,000, অনেকে ইনকাম করে 1,00,000 উপর, অনেকে আবার 2-3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, তো যার যেরকম ভিউস আছে। ডাউন হয়ে গেছে, তো আমি হার মানছি না, আমার ভিডিও যদি 1,000 মানুষও দেখে, ওই 1,000 মানুষের লেগেও আমি ভিডিও করুম, ঠিক আছে? শুধুমাত্র তোমাদের লেগে। তো আসলে যে ইউটিউব ইনকাম, আমি যে ইউটিউব ইনকাম করি, তো তোমাদেরকে আমি আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে স্ক্রিনশটটা আমি দেখাবো যে লাস্ট মান্থ আমার কত টাকা ইনকাম আসিল। দেখো, এটা হইছে আমার ইউটিউব ইনকাম
$130 লাস্ট মান্থ আমি পাইছি, $130 যদি আমি ডলারে যদি ইন্ডিয়ান রুপিতে এও করি কনভার্ট করি তাহলে এটা কত হবে, 10,000 আসপাস, ঠিক আছে, 10,000 কাছাকাছি, 10,000 টাকা আমি মান্থলি ইনকাম করি, ঠিক আছে। তো হ্যাঁ কথা, ইউটিউব থেকে টাকা ঢেকি দা গুলো, এই যে টুপিটা ইউটিউব ইনকাম, এই যে গিঙ্গিটা ইউটিউব ইনকাম, ফ্যান যে ইউটিউব ইনকাম, তারপরে এই যে এটা আছে ডান্ডাডা, এটা আসলে গটর মুসুনি, এটা ইউটিউব ইনকাম, মাইক ইউটিউব ইনকাম, মোবাইল যে আছে ইউটিউব ইনকাম, এই যে 2 টাকার নোটটি আছে এইটাও ইউটিউব ইনকাম, ঠিক আছে। তো আসলে তো বুঝতে পারছো যে আসলে ইউটিউব ইনকাম কত, হ্যাঁ এটা ভিউস এর ভিত্তিতে, আর 1,000 ভিউসে কত ডলার দেয়, ঠিক আছে। আমার যদি কোনো টেকনিক্যাল চ্যানেল হয়, টেক চ্যানেল, তাহলে 1,000 ভিউজে $1, আর যদি কোনো নর্মালি অন্য কোনো চ্যানেল হয়, যদি কমেডিয়ান বা এরকম রোস্টিং চ্যানেল হয়, তাহলে 4,000 ভিউজে $1, তো তোমরা হিসাব লাগাইতে পারো এরকমই। হ্যাঁ চ্যানেলে যদি মানে 1,00,000-এর উপরে সাবস্ক্রাইবার হয়, 2,00,000-3,00,000 সাবস্ক্রাইবার হয়, তো এটি কিচ্ছু না, আসল কারবার হইছে যে ভিউস। তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলে যদি তোমরা নতুন আইসো, চ্যানেলের কষ্ট করো মানে ফ্রি তো একটু দাবাই দিও, কিতা সাবস্ক্রাইবার বাটনটা টাং করে যে একটা আওয়াজ হয়ে যায় এটার ভিতরে একটু দিয়া দিও আর কি। আমি তাড়াতাড়ি বড় লোক হইতে চাই, তো আশা করি বুঝছো যে আর কোনো কোশ্চেন থাকলে থাকতে পারে তোমাদের মনের ভিতরে। আমার একটা প্রশ্ন আছে, আমার ছিল প্রশ্ন কিছু তোমার কাছে, যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি ওটার ভিতরে কোনো ভিউস কোনো পাত্তে নেই, কি ওর ভিডিও দেখছি না, আমি কী করবো, আমি জ্বালা যন্ত্রণায় মরছি, প্রত্যেকটা দিন একটা করে ভিডিও আপলোড করি, এত পরিশ্রম করি, এত কিছু স্ট্রাগল করছি, কিন্তু আমার কিচ্ছুই হচ্ছে না, কেন হচ্ছে না প্লিজ আমাকে একটু আনসারটা দেবে। আমি বলুম না, আমার শরম করে পুরো শালা। ইউটিউব এমন একটা জিনিস, ইউটিউবের আশা যদি বইয়া থাকো যে তুমি ইনকাম করবা, তাহলে তোমার দাড়ি টাই উল্টা চুল টুল পাইকা তোমার নাতিন করে ছেলের বিয়ে হয়ে যাবে, ঠিক আছে, আর তুমি একটা দেখবে না বাগে ওই ইউটিউবের আশা। তো ইউটিউবের আশাতে রাইকো না, কোনো একটা কিছু ভালো একটা কাজ করো, ওইটার ভিতরে মদ দাও, যেটা হইতাছে না তো হইতাছে না, ঠিক আছে না। আর হ্যাঁ যেটা করবা একটু বিশেষ করে, সেটা যদি তুমি 5-6 মাস একটু ভালো করে মদ দিয়া দেখো ওইটার ভিতরে 100% দিয়া, সেটা যদি তোমার দেখবা যে কিছু হইতাছে না তো এটা থেকে বাড়ি যাওয়ান গা ভালো, কারণ আসলে তোমার এই কাজটা তোমার লেগে না, অন্য আরেকটা কাজ তোমার লেগে অপেক্ষা করছে, ওইটার ভিতরে যাও, ঠিক আছে। আশা করি বুঝছো তো ভাই, আমি তোমার কথাতে ভাই মোটিভেট হয়ে গেছি গা, আমি আজকার পর থেকে ইউটিউব চিনি না, ইউটিউব কেডা ও ইউটিউব মনে কালা একটা ইয়ে আপনাকে, তা না কইতে পারি না, দেখছি না কোনোদিন ইউটিউব, কীটা জানি আজকারতে আমি টমটম চালামো, টমটম চালায় সেটা 500 টাকা রুজু করুম দিনে, 200 টাকা রাখুম, 300 টাকা খরচ করুম। তো বন্ধুরা টাটা, আবার দেখা হবে আবার কোনো ভিডিওতে, আশা করি সব কিছু বুঝছো, তো ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, মায়ের খেয়াল রাখো, বাবার খেয়াল রাখো, বোনের খেয়াল রাখো, টাইমে ভাত খাও, নিজেরও নিজের বউয়েরও খেয়াল রাখো, ঠিক আছে। আবার দেখো নেক্সট ভিডিও, তারপর ওয়ালেট অফ করছি না, আমি জানি কেডা কেডা চলে হুঁচু মুন্ডা, সব বলে মুঝে রাগ গুন্ডা, হাইরান পরেশান সব।